সিনেমা জগৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে আসছি। আমার আজকের ভিডিও টপিক হচ্ছে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের 1981 সালে মুক্তিপ্রাপ্ত সকল সিনেমার বক্স অফিস রিপোর্ট ও বিস্তারিত। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। তো শুরু করা যাক আমার আজকের ভিডিও। ভালো মানুষ চাষী নজরুল ইসলাম পরিচালিত ভালো মানুষ সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, ববিতা বুলবুল, আহমেদ মায়া, হাজিরিকা সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সেমি হিট। কলমিলতা শহীদুল হক খান পরিচালিত কলমিলতা সিনেমাতে অভিনয় করেছেন সোহেল রানা, ইলিয়াস কাঞ্চন, বুলবুল আহমেদ, কবরী, সুচরিতা, রোজি সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি সুপার হিট। এটি ছিল একটি মুক্তিযুদ্ধের সিনেমা। সাক্ষী আওকাত হোসেন পরিচালিত সাক্ষী সিনেমাতে অভিনয় করেন ইলিয়াস কাঞ্চন, সুচরিতা, ওয়াসিম, বুলবুল আহমেদ, ববিতা, শওকত আকবর, দারাশিকো, সাইফুদ্দিন, রবিউল, ব্ল্যাক আনোয়ার সহ আরও অনেকে। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী এই সিনেমাটি হিট। 1981 সালে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের 3টি সিনেমা মুক্তি পায়। তার মধ্যে একটি সিনেমা সেমি হিট, একটি হিট আর একটি সুপার হিট ব্যবসা করে। ব্যবসায়িক দিক বিবেচনা করে বলা যায় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন 1981 সালে বেশ সফল ছিলেন। আপনারা যারা ইলিয়াস কাঞ্চন ভক্তরা আছেন তারা আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। এখন থেকে 1977 সাল থেকে শুরু করে 2000 সাল পর্যন্ত প্রত্যেক বছরের সকল সিনেমার বক্স অফিস রিপোর্টের ভিডিও আসবে। তো এই ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন, এও কমেন্ট করে জানাবেন উপরোক্ত সিনেমাগুলোর মধ্যে কোন সিনেমাটি আপনার ফেভারিট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই।